বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে একটা ছোট্ট আবদার নিয়ে আপনাদের কাছে এসেছি আমি চাই গতকালকে যে সরকারটা গঠন করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয়েছে সেই সরকারটা কম করে হলেও তিন বছর থেকে পাঁচ বছর যেন ক্ষমতায় থাকে তাহলে তারা অ্যানাপ সময় পাবে যাতে করে দেশটাকে একটা সঠিক পথে তারা দাঁড় করাতে পারে এই সময়টা তাদেরকে দেওয়া না হলে এই সময়ে যদি সবাই তাদেরকে সাহায্য সহযোগিতা না করে তাহলে যেখানে দেশ ছিল সেখানেই থাকবে বরঞ্চ পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই আমি সবাইকে বলবো যারা লম্ফম্প করছে গদি পাওয়ার জন্য তাড়াতাড়ি নির্বাচন যেন দেওয়া হয় এবং তারা যেন গদিটা দখল করতে পারে সেইভাবে যারা যারা লাভালাফি করছে তাদেরকে থামাতে হবে তাদের কথা শুনলে হবে না তাদেরকে দূরে রেখে তাদেরকে সঙ্গেই রাখুন অসুবিধা নাই এখন তো কিছু করার নাই সঙ্গে তো এগুলো রাখতে হবে রাখুন আর দেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে সেই ব্যবস্থাটা সবাই মিলে করুন কিন্তু এখন অগ্রিম তাড়াতাড়ি করে এই নির্বাচন না দিয়ে একটু সময় নিয়ে আমার মনে হয় দেওয়া উচিত তাহলে যে স্বপ্ন নিয়ে ছাত্ররা আজকে এখানে এসেছে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার একটা সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে এবং দেশ দেশের সুনাম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ আমাদের হাতে আছে সেইভাবে আমরা সবাই কাজ করি সবাই একসাথে থাকি সেভাবেই চলি ধন্যবাদ সবাইকে